রসূলুল্লাহ নিজে দোয়া করলেন, ঠিক কি না? আল্লাহ বলল হাবিব হবে না, হবে না। আবু তালেব আপনাকে ভালোবাসে, খুব ভালোবেসেছে, আপনাকে গাইড করেছে, কিন্তু আবু তালেব যে ইমান আনেনি। এই জন্য বেশি বেশি দোয়া চাইতে হয় যে আল্লাহ আমাকে ইমানের সঙ্গে মৌত দেবে। কিসের সঙ্গে? ইমানের সঙ্গে। রাসূল বললেন, মান কান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে, ওই মানুষটাকে আল্লাহ রহমতে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আশা কি আমরা সকলেই করতে পারি? এ করতে পারি? সারা জীবন নামাজ পড়লেন না, জিকির আজকার করলেন না, জিকিরের জামাতে বসলেন না, মৃত্যুর আগের দিন পর্যন্ত শয়তানের তাবিদারি করলেন। অনেকে দেখবেন বলে যে রমজান শরীফে তো শয়তান বাঁধা থাকে, তথাপিও মানুষ খারাপ কাজ কারো করে, আছে না? আছে না? আরে শয়তান তো আল্লাহ আটকে রেখে দেয়, কিন্তু শয়তান যখন বাঁধা আছে তখন তো মানুষ সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে, খারাপ কাজ করবে না। একটা জিনিস আমি মাঝে মধ্যে জলসায় বলি, কোনো একটা গাড়ি যদি রাস্তায় 100 কিলোমিটার স্পিডে চলে, আপনি অ্যাক্সিলেটার থেকে পা তুলে নেবেন, আপনার 2-1 কিলোমিটার এমনি গড়িয়ে যাবে না? যাবে না? পিক আপে পা দেওয়া লাগবে না, এমনি গড়িয়ে চলে যাবে। এই সারা বছর যে শয়তানের থাবেদারি করেছে, শয়তান এখন আটকা পড়ে, ওই যে পিক আপটা রয়েছে না, ওই পিক আপে মাল চলছে। সারা জীবন মুখে কলমা নেই, দরুদ নেই, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, আলেমদের এন্ট্রি করে গেলে আর তুমি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলি সকাল সন্ধ্যায় একটু আল্লাহর জিকির করেন। আর দিনে রাসূলুল্লাহ বলেছেন যে মানুষটা 20 বার করে মৌতের কথা স্মরণ করে, আল্লাহ পাক ময়দানে হাশরে ওর হাশর আল্লাহ সিদ্দিকদের সঙ্গে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকদের সঙ্গে হাশর হবে। আর কোন মানুষ যদি 20 বার করে কবরের কথা ভাবে, ওরা চিন্তা নেই। আমার ভাইরা, আর আমি সময় নেব না, 1.5 ঘন্টা আমার বলার কথা।